হ্যালো সবাইকে, আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে পনির রেসিপি। তো চলো দেখে নিই আমার এটা বানাতে কি কি লাগছে। এখানে আমি কড়াটা গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার কড়া গরম করে ওতে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার ওগুলো ফ্রাই হওয়ার পর আমি কুচোনো পেঁয়াজ এতে দিয়ে দিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ এভাবে মোটা করে কুচিয়ে রেখেছিলাম। এবার দেখো এখানে আমি এক টুকরো আদা আর 4-5টা রসুনের কোয়া দিয়ে দিলাম, আর লঙ্কাটা দিয়েছি 4টে, এখানে তোমরা কম বেশি করতে পারো। দুটো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং ভালোভাবে নাড়াচাড়া করব। আর এখানে আমি বলি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি সেগুলো ডেসক্রিপশানে পেয়ে যাবে। এতে এবার সামান্য পরিমাণ, আমি এখানে 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, এখানে শুকনো লঙ্কাও দিতে পারো। এবার এখানে আমি 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো জিরে ধনে মিক্সড গুঁড়ো করা, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে একটার সঙ্গে আর একটা মিক্সড করে নেব। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, পুরোপুরি সেদ্ধ দরকার নেই। এবার দেখো পনিরের এই মশলাটা আমার মোটামুটি হয়ে এসেছে, এটা পুরো সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু নরম হলেই হয়ে যাবে, টমেটোটা নরম হওয়ার দরকার আছে। তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করতে দেব। এবার মশলাটা আমার এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবং এতে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এবার এখানে দেখো সেম কড়াতে আমি আরও সামান্য পরিমাণ তেল দেব এবং সেটা গরম হতে দেব। তেলটা হালকা গরম হওয়ার পর এখানে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব এবং এটা একটু কষতে হবে যতক্ষণ না তেল সাইড দিয়ে ছাড়ছে ততক্ষণ। এবার এটা দেখো মোটামুটি হালকা কষিয়ে নিয়েছি। এবার এতে 1 কাপ মতো জল আমি অ্যাড করলাম, যেহেতু এটা একটু গ্রেভি রাখবো আমি। তো চলো দেখতে থাকো, আমি আবার ফিরে আসছি। এখানে আমার পনিরের গ্রেভিটা ফুটে উঠেছে, তো এখানে সামান্য পরিমাণ নুন দিতে হবে, তাই আমি এখানে অ্যাড করলাম, তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারো। আমি এখানে 200 গ্রাম পনির এইভাবে কিউব করে কেটে নিয়েছি, এটা ভাজিনি, এইভাবেই আমি গ্রেভিতে অ্যাড করে দেব। গ্রেভিটা আমার ফুটে আসার পর আমি এখানে অ্যাড করে দিলাম। তো এবার এটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব এবং ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে দেখো রান্নাটা আমার হয়ে আসার পর মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তো আমি এখানে 1/2 চামচেরও কম এলাচ গুঁড়ো অ্যাড করলাম। এবার দেখো লাস্টে আমি 1/2 চামচ মতো কসুরি মেথি দিলাম এবং এখানে কিছু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি, তো সেটা এখানে অ্যাড করব আর কিছুটা লাস্টে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তো এবার ধনে পাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব, এরপর আমি তোমাদের সঙ্গে ফিরে আসছি সার্ভ করার পর। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তৈরি হয়ে গেল আমার পনির মশলা বা পনির নর্মাল রেসিপি যা বলবে, এটা আমি আমার মতো করে ট্রাই করেছি। এইভাবে তোমরা ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। এইভাবে পনির রেসিপি তৈরি করে এইভাবে পরোটা, গোল পরোটা অথবা যে কোনো পরোটা আর সঙ্গে ধনে পাতার চাটনি হলে তো জমেই যাবে খাবারটা। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।